আসসালামু আলাইকুম, আমি খায়রুল হাসান সবুজ, সবুজ আইটি বার্কের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি যদি কম্পিউটারে যে কোনো একটি ড্রাইভে যাই, তাহলে এখানে আমি শর্টকাট ভাইরাস দেখতে পাচ্ছি। আজকের টিউটোরিয়ালে আমরা দেখব কম্পিউটার থেকে কিভাবে শর্টকাট ভাইরাস রিমুভ করতে হয়। এজন্য আমরা স্টার্ট বারে গিয়ে রান ওপেন করব। রান ওপেন করে আমরা এখানে লিখব wscript.exe, দেন আমরা এটা ওকে দেব। এখানে আমাদের উইন্ডোজ স্ক্রিপ্ট হোস্ট সেটিং অপশনটি চলে আসে, দেন এখান থেকে আমরা এই অপশনটি সিলেক্ট করব, স্টপ স্ক্রিপ্ট স্পেসিফাইড নাম্বার অফ দ্য সেকেন্ড, এখান থেকে 1 সেকেন্ড সিলেক্ট থাকবে, দেন এটা আমরা অ্যাপ্লাই দিয়ে ওকে দিয়ে দেব। দেন আমরা টাস্ক ম্যানেজার ওপেন করব, কন্ট্রোল শিফট এসকেপ চেপে আমরা টাস্ক ম্যানেজার ওপেন করব। টাস্ক ম্যানেজারে আসার পর আমরা শর্টকাট ভাইরাসটি অ্যাক্টিভ অবস্থায় দেখতে পাবো, অর্থাৎ আমাদের কম্পিউটার যদি শর্টকাট ভাইরাস থাকে তাহলে আমরা এরকম অবস্থায় দেখতে পারবো, অর্থাৎ wscript.exe এই প্রোগ্রামটি প্রসেস থাকবে, অর্থাৎ এটা অ্যাক্টিভ অবস্থায় থাকবে, অর্থাৎ wscript.exe এই শর্টকাট ভাইরাস বা এই প্রোগ্রামটি ডিলিট করার জন্য আমরা আমাদের সি ড্রাইভে যাব, অর্থাৎ আমাদের যে ড্রাইভে উইন্ডোজ করা আছে সেই ড্রাইভে যাব। আমাদের সি ড্রাইভে উইন্ডোজ করা আছে, এই সি ড্রাইভে আমরা যাব। এখান থেকে আমরা সার্চ দেব wscript.exe, এটা আমরা সার্চ দেব। আমাদের সার্চিং হচ্ছে wscript.exe লিখে সার্চ দেওয়ার পর আমরা wscript.exe সবগুলো ফাইল আমরা এখানে দেখতে পাচ্ছি, দেন আমরা সবগুলো ফাইল মার্ক করে ডিলিট করে দেব। এখান থেকে আমরা ডিলিট অপশনে ক্লিক করব, দেন আমরা ডু দিস অল কারেন্ট আইটেম সেটা সিলেক্ট করে কন্টিনিউ দিয়ে দেব। তাহলে এখানে আমার সবগুলো ফাইল ডিলিট হয়ে গেছে। তাহলে আমরা যদি এই প্রসেসটি ফলো করি তাহলে খুব ইজিলি আমরা কম্পিউটারের শর্টকাট ভাইরাস রিমুভ করতে পারবো। তাহলে আজকের ভিডিওতে আমরা দেখলাম কিভাবে কম্পিউটারের শর্টকাট ভাইরাস রিমুভ করতে হয়। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে ধন্যবাদ, এবং নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন।